नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरा रहमत होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंज गम इसी घर रहमत होगी। ये सुना है कि बहुत भोर आदरी होगी, कब्र का खाफ न रखना ये दिल, कब्र का खाफ न रखना ये दिल। वहाँ सरकार की चेहरे की जियारत होगी। विदाय निये चले जावर पर लाश कांदे ले जाबे, लाश कांदे लिए और अपना दाफन देबे। সকলের আগে সকলের প্রথমে নামাজীদের বলছে, কবর কা খাফ না রাখনা ইয়ে দিল, ওহাঁ সরকার কি চেহারে কি জিয়ারত হোগি। হয় কিসে এত কষ্ট করে নামাজ রোজা ইবাদত জিকির আজকার সব আদায় করলাম, বলছে কবরের কথা ভয় করুনি, কবরের ভয়টার করুনি, ঘোর অন্ধকার। কিন্তু ঘোর অন্ধকার হলে কি হবে, আমার আল্লাহ তাআলা আমার নবী পাকের খাতিরে আমার নবী পাকের নূরের তাজারিতে কবরটা আলোয় আলোকিত করে দেবেন। একবার বলে সকলের আগে সকলের প্রথমে কবরে আমার নবীজির দিদার সাক্ষাৎ পাবে। একবার বলে नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरा रहमत होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंज गम भी इसी घर रहमत होगी। ये सुना है কবর কা খাফ না রাখনা ইয়ে দিল, ওহাঁ সরকার কি চেহারে কি জিয়ারত হোগি। কবি ইয়াসিন কবি তাহা কবি ওয়াল্লাইল আয়া, কবি ইয়াসিন जिसकी कसमे मेरा रब खाता है, जिसकी कसमे मेरा रब खाता है, ए दिल कैसे मेरा महबूब की सूरत होगे। हशर का दिन अजब देखने वाला होगा, अजब का दिन अजब देखने वाला होगा। जुल्फ लहरा के ओ जब आएंगे, जुल्फ लहरा के ओ जब आएंगे, फिर कयामत में भी खुद एक कयामत होगी। সেই হাসরের ময়দানে কঠিন মুসিবতের ময়দানে আমার নবীজি আমার আল্লাহর সেই দেবরে কাঁদবেন যে আল্লাহ এরা সব আমার উম্মত, এদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ বলেন, আর হাবিব আমি রব, আপনি মাথা তোলেন, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আপনার খাতিরে আমি আপনার তাম উম্মতের গুনার খাতা মাফ করে দেন। কার খাতিরে?
নবীজির খাতিরে। সেই কঠিন মুসিবতের মাঝে কিয়ামতের আমার আল্লাহ বিচার করে দেবেন, বিচারক কে হবে? হাসরের মাঝে কিয়ামতের বিচারক কে হবে? আমার আল্লাহ, আমার আল্লাহ বিচার হয়ে গেছে, বিচার হয়ে গেছে। কি বিচার? হাসরের মাঝে কিয়ামত আমার আল্লাহ বিচার করে দিয়েছেন, জান্নাতীদের জান্নাতে দিয়ে জাহান্নামীদের জাহান্নামে দিয়েছেন। আমার আল্লাহ কি বিচার করলেন? জান্নাতীদের জান্নাতে দিলেন, জাহান্নামীদের জাহান্নামে আমার আল্লাহ বিচার হয়ে গেছে। আজাববাসীরা, হাসরবাসীরা, সেই কঠিন মুসিবতের মাঝে কেমন হাহাকার অবস্থায়, অর্থাৎ দেখছেন জুলফু লাহারা কি ও যাবে। হাসরবাসীরা দেখছেন, আজাববাসীরা দেখছেন সেই কঠিন মুসিবতের মাঝে কেমন কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। আবার একটা কিয়ামত হবে, কার খাতিরে? আমার নবীর খাতিরে। কি করে কিয়ামত হবে দেখেন, শোনেন, কিয়ামত হয়ে গেছে। আমার আল্লাহ বিচার করে হাসরবাসী, আল্লাহ বিচার করলেন কি জান্নাতের জান্নাতের জাহান্নামে জাহান্নামে ফেটিয়ে দিয়েছেন, কিন্তু হাসর ময়দানে কিয়ামতের ময়দানে আজাববাসীরা অর্থাৎ দেখছেন, অর্থাৎ জাহান্নামবাসীরা দেখছেন বাদশা আসছে। বাদশা কি? যাকে আমার আল্লাহ তাআলা তাম পৃথিবী জগতের সকল নবী পয়গম্বরদের সর্দার করেছেন, সেই বাদশা আসছে। জুলফু লাহারা কি ও যাবে আগে? তাম হাসরবাসীরা অর্থাৎ দেখছেন বাদশা আসছে, নবীজি আসছে, মাথার চুল হিড়ি হিড়ি, বাদশা আসছে, মাথার চুল হিড়ি হিড়ি, মাথার চুল দুলি দিয়ে আসছে। নবীজি এসছে, নবীজি সুজা মাথার চুল দুলি দিয়ে এসে আমার আল্লাহ কাছে, আল্লাহ আল্লাহ গো, এরা সব আমার উম্মত, এরা যে অন্যায়, যে দোষ, যে গুনাহ করেছে, আল্লাহ এদের ক্ষমা নয়, মাপ নয়, আল্লাহ আপনি এদের গুনাহ খাতা মাপ করে দেন, আল্লাহ মাপ করে দেন। আল্লাহ বলে আমার হাবিব, আমি রব, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, আপনি মাথা তুলুন, আমি রব্বুল আমিন আল্লাহ তাআলা আপনার খাতিরে আপনার তামাম উম্মতের গুনার খাতাকে মাফ করে দেন। জোরে বলে, জোরে বলে, হাসারে কাদিন আজাব দেখেনে ওয়ালা হোগা, জুলফু লাগারা কে ও যাব আয়েগে, জুলফু লাগারা কে ও যাব আয়েগে, ফির কিয়ামত মেঁ ভি খুদ এক কিয়ামত হোগে, নাতে সরকার কে পড়তা হুঁ মেঁ, বস ইসি বাত সে ঘর মেঁ মেরা রহমত হোগে। তেরা নাম ওসিলা হ্যায় মেহরা, রঞ্জ গমে ইসি ঘর রহমত হোগে। ইয়ে সোনা গায়ে কেম কেম কে বহুত ঘোর আদরি হোগে, কবর কা খাব ন রখনা ইয়ে দিল, ওহাঁ সরকার কি চেহরে কি জিয়ারত হোগে।